হাই নমস্কার, আমি মূলত আপনারা নিশ্চয়ই আমাকে চেনেন যে আমি সিলভার বেলসের পক্ষ থেকে কিছু বলার জন্য মেনলি আসি। বলা বলতে কিছু অ্যানাউন্সমেন্ট বা কিছু ঘোষণা করার জন্য আসি আপনাদের সঙ্গে, সবার সঙ্গে দেখা করতে, বা ভালোও লাগে আমার আপনাদের সঙ্গে একটা মেলবন্ধন তৈরি হয়, আমাদের সিলভার বেলস পরিবারের একটা খুব সম্পর্ক তৈরি হয়। তো আজকে আমি মেনলি এসেছি আমাদের আগামী 9 তারিখ, মানে হচ্ছে শনিবার, আগামী শনিবার 9 মার্চ 2024 আমাদের সিলভার বেলস ন্যাশনাল ইংলিশ স্কুলে অ্যানুয়াল কালচারাল। এটা হচ্ছে আমাদের মোটা কথা। এবার এর বাইরে কিছু কথা আছে যেগুলো আপনাদের সঙ্গে আমি শেয়ার করব আমাদের সিলভার বেলস পরিবারের পক্ষ থেকে। আমরা আগামী শনিবার আমাদের স্কুলের বার্ষিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে, তো আপনাদের সেখানে সবার আমন্ত্রণ রইল প্রথমত। সেকেন্ডলি হচ্ছে আমাদের গত বছরে, মানে 2023 সালে আমাদের কৃতি ছাত্রছাত্রীদের পুরস্কার বিতরণ, আমাদের এই আগের ছাত্রছাত্রীরা বিভিন্ন স্থান অর্জন করেছে বা বিভিন্ন সম্মান অর্জন করেছে, তাদেরকে আমরা পুরস্কৃত করব। সেই সঙ্গে তো কিছু কালচারাল ইভেন্ট আছেই অবশ্য, সেখানে থাকবে আমাদের আমাদের সন্তানের মতো ছাত্রছাত্রীদের আছে নাচ, গান, নাটক, আবৃত্তি, আরও অনেক কিছু আছে। সেগুলো আপনারা, আপনাদের ওজন্যই আমন্ত্রণ রইল যে আসুন সবাই দেখবেন আমাদের, আমরা কীভাবে আমাদের ছাত্রছাত্রীদের তৈরি করি, শুধু পড়াশুনো নয়, পড়াশুনোর বাইরেও যে আমরা কিছু অ্যাক্টিভিটি করি সেটা সম্পর্কে আপনারা ওয়াকিবল হবেন, বা আপনাদের সেজন্য সবাইকে আমন্ত্রণ। আর একটা কথা, আমাদের সিলভার বেলসের মাদার ব্র্যান্ড সিলভার বেলস ওয়েলফেয়ার ফাউন্ডেশন, সেই ওয়েলফেয়ার ফাউন্ডেশনের একটা খুশির খবর, ওয়েলফেয়ার ফাউন্ডেশনের একটি নতুন ব্রাঞ্চ ওপেন হচ্ছে। নতুন ব্রাঞ্চটি হচ্ছে অ্যাবাকাস, যার নাম সিলভার বেলস ফার্স্ট অ্যাবাকাস। আগামী 9 তারিখে উক্ত অনুষ্ঠানের মধ্যে দিয়ে আমাদের সিলভার বেলস ফার্স্ট অ্যাবাকাসের 7টি ব্রাঞ্চ আমাদের নদিয়া বর্ধমান জেলার বিভিন্ন জায়গায় ওপেন হচ্ছে। আমাদের একটা খুশির খবর, সেটা আপনাদের সঙ্গে শেয়ার করতে খুব ইচ্ছা হলো, তাই হঠাৎ করে বলেই ফেললাম আর কি। আর হচ্ছে আমাদের সকলের আমন্ত্রণ, এটা হচ্ছে আমাদের, আপনারা, আপনাদের জন্য এই অনুষ্ঠান, আপনারা সকলে আসুন, আমাদের সঙ্গে একটু কোঅপারেট করুন, আমরা চেষ্টা করি সবসময় কিছু না কিছু ভালো করার। প্লিজ আসুন, আমাদের অনুষ্ঠানটিকে সাফল্যমণ্ডিত করে তুলুন, আর সবাই পাশে থাকুন। আমাদের কিছু সুন্দর ইভেন্ট আছে, আর একটা আমাদের যেটা অ্যানুয়াল ফাংশনে হয় না, আমরা বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় দেখে থাকি, তেমনি কোনো একটা বছরে কোনো কোনো সময় হচ্ছে, আমাদের সেটা এবছর নতুন করে শুরু হচ্ছে। আমাদের অ্যানুয়াল কালচারাল প্রোগ্রামেই আমাদের কলকাতার থেকে আগত বিখ্যাত ম্যাজিশিয়ান জিসি সরকার মহাশয় আসছেন, আমাদের সকলকে সুন্দর সুন্দর কিছু ম্যাজিকের শো আমাদের দেখানোর, ম্যাজিক দেখাবেন ওনারা, আমরা ভালো লাগবে আশা করি। আমি তো খুব এক্সাইটেড ওনার ম্যাজিক শো দেখার জন্য, ওনার ম্যাজিক শো বিভিন্ন বড় বড় শহরে দেখেছি, বা বিভিন্ন কলকাতার মতো অত বিভিন্ন অডিটোরিয়াম বা বড় কিছু জায়গায় দেখে থাকি, কিন্তু সেই রকম কিছু দুর্দান্ত শো আমরা দেখব আমাদের এই প্রান্তিক জায়গায়, আমাদের স্কুলে, আমাদের স্কুলের অ্যানুয়াল ফাংশনে। আমাদের স্কুলটা হচ্ছে
সবাই জানেন আমাদের স্কুলটা একদম প্রত্যন্ত গ্রাম এলাকা, তো আমাদের এই গ্রাম এলাকায় কলকাতা থেকে আগত এই রকম বড় মাপের ম্যাজিশিয়ানকে আমরা ওয়েলকাম জানিয়েছি। উনি আসছেন, আপনারা পাশে থাকবেন, এই বলে শেষ করি বলে আর সবার আমন্ত্রণ রইল, সবাই আসুন, ভালো লাগবে, আসুন, আপনারা আসবেন, তবে এই অনুষ্ঠানটা সুন্দর একটি রূপ পাবে, সুন্দর একটি মাত্রা পাবে। আমরা সবাই প্রচণ্ড পরিশ্রম করে এই সুন্দর সুন্দর কিছু জিনিস ক্রিয়েট করার চেষ্টা করি, শুধুমাত্র আমাদের সন্তানের মতো ছাত্রছাত্রীদের। আপনারা অভিভাবক, আপনারা আসুন, সকলে মিলে আমরা ওই দিনটাকে সুন্দর করে দেব, সকলে আসুন, ভালো লাগবে। দেখা হচ্ছে আগামী শনিবার 9th March 2024। ভালো থাকবে, নমস্কার।